মাঝে রেখে গোবিন্দ চলল। যেতে যেতে হঠাৎ করে একটা কদলী বন সম্মুখে বলল, জনিতাই কদলী হলো কল্যাণ। সেই কদলী বন দর্শন করে শ্রীরাম সখা কানাইকে ডাকলো, কানাই শোন, সারাদিন মনের মাঝে অনেক খেলা খেলেছি আমরা, খেলতে খেলতে এই ব্রজরাখাল দিয়ে বড় ক্ষুধা লেগেছে, ব্রজরাখালে ক্ষুধা তুই নিবারণ করবি না? গোবিন্দ তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন বলে গোবিন্দের এক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাই শ্রীরামের সখাদের মনোবাঞ্ছা পূরণের জন্য গোবিন্দ কদলী বনে প্রবেশ করে দেখালে সম্পূর্ণ বন ঘুরে ঘুরে খুঁজে খুঁজে যে কদলীটি বেশি পরিপক্ব সুমিষ্টি অর্ধেক খেয়ে অর্ধেক কানাইকে দিল। ও কানাই, এই কদলীটি কে দেখে না কত সুমিষ্টি, আমার গোবিন্দ রাখাল দে দো একটু কদলী মনের আনন্দ দেখাচ্ছে, ভক্তের উচ্ছিষ্ট ভগবানের বড়ই ভালো লাগে, মনের আনন্দ দেখাচ্ছে। শ্রীরাম সখা আবার ডাকলো, কানাই হে যে কদলীটি তোকে দিলাম সম্পূর্ণ খেয়ে ফেলিস না, আমাদের জন্য একটু রেখে দিস রে ভাই, তোর ওই বদন হতে একটু বদন শুধাই আমাদের দেনা, আমরা আমাদের আকাল জন্ম ধন্য করব, তোর ওই বদন শুধা পান করে রে কানাই। গোবিন্দ তার বদন হতে বদন সুদা রাখাল দিয়ে দিল, গোবিন্দের বদন সুদা পান করে ব্রজ রাখালটা বলছে, ও কানাই ভাই রে তোর বদনে ও ভাই আছে কি রে সুধা, ও ভাই তোর বদনে আছে কি সুধা, সকল ক্ষুধা তোর বদনে আছে কি সুধা, তোর সকল ক্ষুধা ভব ক্ষুধা তোর বদনে আছে কি পূর্ণ করে নবলক্ষ ধেনু নিয়ে দ্বাদশ সখা নিয়ে গৃহাভিমুখী গমন করিলেন। গোবিন্দ যখন ওই জাপড়ে গ্রামের কাছে এলো, জাপড়ে গ্রামের কাছে এসে জাপটু গ্রামের কাছে সবে নিজ ধেনু আছে বিদায় রহিল জনে জনে। ব্রজের মধ্যে জাপড় গ্রাম বলতে একটা জায়গা আছে যেখানে প্রত্যেক দিন রাখালরা গোচরণে আসার কালে মিলিত হয়, ঘরে ফেরার কালেও মিলিত হয়। আজকে যখন জাপটে মিলল রাখালরা যার যার ধেনু বাছাই করে সবাই যার যার ঘরে চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে যার যার ঘরে, কিন্তু একজন সখা গেল না, সে হলো শ্রীরাম সখা, দাঁড়িয়ে আছে যাচ্ছে না। গোবিন্দ শ্রীরামের কাছে গিয়ে বলল, ভাই সবাই তো ঘরে চলে গেল তুই যাবি না, ঘরে যাচ্ছিস না কেন? শ্রীরাম বলছে, ও কানাই ঘরে যে যাবো রে, তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ ছেড়ে যে ঘরে যেতে হয় আমার তো মন চায় না, তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ ছেড়ে ঘরে যেতে আমার পুরাণ কাজ
দেন, আমি দিবানি সে অষ্ট গান তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ করি। ভাই আমার প্রাণ কাঁদে তোর সঙ্গ করি দিবানি সে। শ্রীদামের কথা শুনে গোবিন্দ বলল, সখা শোন, কেমন ভাবে কথা বললি যেন জীবনে তুই আর কোনোদিন আমার সঙ্গ পাবি না। আজকে সঙ্গ পেলি, আবার কালকে তোর সঙ্গে আমার দেখা হবে। বাবা কাল আমার সঙ্গ মানে। গোবিন্দের কথা শুনে শ্রীদাম বলল, কেনা সে যে কালের কথা বললি আমার, কাল আমি আবার তোর সঙ্গ পাব, কাল আবার তোর সঙ্গে আমার দেখা হবে। যে কালের কথা বললি ওই কাল যদি আর জীবনে কোনোদিন আমার ফিরে না আসে, আজের দিনে যদি আমার জীবনে সেই বিদায় লগ্ন ঘটে যায়, ঘটে যায় আজের দিনে যদি আমার জীবনে শেষ লগ্ন এসে যাও, এসে যাও গুণের কানাই রে, এ জীবনে যদি আর কোনোদিন তোকে বলিতে না পারি রে, আর কোনোদিন যদি তোকে জানাইতে না পারি না পারি রে, আমার প্রাণের একটা শেষ নিবেদন, ও ভাই রে আমি তোর কাছে রেখে গেলাম, এ জন্মে যেমনি করে তোর মতো গুণের ভাইয়ের মধুর সঙ্গ মিলিল আমার, শুধু এ জন্মেই নয় এ জন্মের পরেও যদি আবার আমার কোনো কুলে জন্ম হয় রে ভাই, জন্ম হয় রে ভাই, আমি সেই জন্মেও জন্ম তোর মতো গুণের ভাইয়ের সঙ্গম সঙ্গম। শ্রীদামি কেঁদে কেঁদে বলল, কানাই রে শোন ভাই, আমি জন্ম জন্ম যুগে যুগে তোর মতো ভাই সঙ্গ যেন গড়িতে পারি। কি বলল কানাই, ওরে আমি জন্ম হত্যা
দেখাই ক্ষণে কি পরিচয়ে নিবেদন জানাই যাই ভাই।
কি করে আমরা আবার এসে যেন এই মধুময় বৃন্দাবনে ভক্ত সর্ব বলি এই মধুর সঙ্গ ছাড়া